এই বিএনপি যারা তখন তদানীন্তন ইপিআর যারা অংশগ্রহণ করে এবং শাহাদাত বহন করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে এলেই মনটা ভারী হয়ে যায়। 25 তারিখ ঘটে এক অঘটন, সেই বিদ্রোহের ফলে এই বাহিনীর 57 জন সেনা কর্মকর্তা সহ আরও সাধারণ মানুষ সব মিলে 74 জন জীবন হারায়। এই বাহিনীর তৎকালীন মহাপরিচালক সহ যে সকল সদস্যরা নিহত হয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। স্বজন হারা বেদনা যে কী কঠিন সেটা বোধহয় আমার থেকে আর কেউ বেশি উপলব্ধি করতে পারে না। তবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়েছে, কারণ এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে। মনে রাখবেন, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড একটি শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না, চেইন অফ কমান্ড মেনে চলবেন।